হ্যালো এভরিওয়ান হাওয়াইউ আমি আশা করছি এই নতুন বছরে তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা নীতিমালার গল্প বইটা পড়বো আজকে যে গল্পটা পড়ব তার নাম হলো শিয়াল ও ছাগল আজকে আমরা একটি শিয়াল ও ছাগলের গল্প পড়ব এই গল্পটায় শিয়াল নিজের চালাকি করে নিজের প্রাণ রক্ষা করেছিল একটি ছাগলকে বোকা বানিয়ে কীভাবে ছাগলটিকে বোকা বানিয়েছিল আমরা এই গল্পটার মধ্য দিয়ে জানতে পারবো তাহলে চলো গল্পটা পড়ি এক বনে একটা শিয়াল বাস করত সে গায়ের হাঁস মুরগি চুরি করে খেত একটা বনের মধ্যে একটা শিয়াল বাস করত সে কি করত গায়ের যত হাঁস মুরগি ছিল সেগুলোকে চুরি করে করে খেত একদিন গায়ের কুকুরেরা শিয়ালটিকে তাড়া করে শিয়ালটিকে তাড়া করেছিল সেই তারা থেকে খেয়ে পালাবার সময় শিয়ালটা একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল কুয়োতে বেশি জল ছিল না তাই শিয়াল ডুবে গেল না তবে কুয়োটা ছিল বেশ গভীর কুয়োতে বেশি জল না থাকার কারণে শিয়াল ডুবে যায়নি কিন্তু কুয়োটা ছিল বেশ গভীর তাই অনেক চেষ্টা করেও শিয়াল কুয়ো থেকে উঠে আসতে পারলো না তাই শিয়াল অনেক চেষ্টা করে কুয়ো থেকে উঠতে পারলো না এমন সময় একটা বুড়ো ছাগল কুয়োর পাশ থেকে যাচ্ছিল ঠিক এমন সময়ই একটা ছাগল ওই কুয়োটার পাশ থেকে যাচ্ছিল কুয়োর মধ্যে শিয়ালকে দেখে বুড়ো ছাগল একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো ওখানে কি করছো ভাই কুয়োর মধ্যে শিয়ালটাকে দেখে বুড়ো ছাগলটা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো শিয়ালকে যে সে ওখানে কি করছে শিয়াল তখন চালাকি করে বললো কুয়োর জল খাচ্ছি শিয়াল তখন চালাকি করে ছাগলটাকে বলেছিল সে কুয়োর জল খাচ্ছে এমন মিষ্টি জল তুমি আর কোথাও পাবে না আহা যেন চিনির পানার মতো খাবে তো নেমে এসো শিয়ালটা ছাগলটাকে বলেছিল এমন মিষ্টি জল তুমি আর কোথাও পাবে না জল যেন চিনির পানার মতো খাবে তো নেমে এসো শিয়ালের কথা বিশ্বাস করে মিষ্টি জলের লোভে বুড়ো ছাগল লাফিয়ে কুয়োর মধ্যে নেমে পড়লো তখন শিয়ালের কথা বিশ্বাস করে ছাগলটা মিষ্টি জলের লোভে কুয়োর মধ্যে লাফিয়ে পড়লো শিয়াল দেখলো এই সুযোগ শিয়াল তখন দেখলো এটাই সুযোগ সে ছাগলের পিঠে দাঁড়িয়ে লাভ দিয়ে কোনো রকমে কুঁয়ো থেকে ওপরে উঠে এলো তখন শিয়ালটা কি করলো ছাগলের পিঠে দাঁড়িয়ে লাভ দিয়ে কোনো রকমে কুঁয়ো থেকে ওপরে উঠে এলো আর বোকা ছাগল বোকা ছাগল কুয়োর মধ্যে পড়ে থাকলো ছাগলটা যেহেতু বোকা ছিল তাই সে কুয়োর মধ্যে পড়ে থাকলো বনে যাওয়ার আগে শিয়াল হতভাগ্য ছাগলটাকে উপদেশ দিল ভাই ভাই ভবিষ্যতে কোনো কাজ করার আগে তার কি ফল হতে পারে সেটা একবার ভেবে নিও তোমাদের নিশ্চয়ই গল্পটা ভালো লাগলো পড়ে এবার দেখো গল্পটার নীতিকথা কী নীতিকথা হলো বিপদে পড়া লোকের উপদেশে কান দেওয়া উচিত নয় অর্থাৎ বিপদে পড়া কোনো লোকের কথাই আমরা কানে দেব না কানে দিলে নিজেদেরই বিপদে পড়তে হবে তাহলে এভরিওয়ান তোমরা প্রত্যেকেই গল্পটা খুব ভালো করে পড়বে কেমন গুড বাই এভরিওয়ান টেক কেয়ার